দেখুন এবার প্রকাশ্যে যেভাবে নারী পুলিশের শিলীলতাহানি করলেন কমিশনার ভিড়ের মধ্যে থেকে উদ্ধারের নামে পুলিশের সহকারী কমিশনার প্রকাশ্যে এক নারী পুলিশকে শিলীলতাহানি করেছেন বলে অভিযোগ উঠেছে সম্প্রতি ভারতের তামিলনাড়ু রাজ্যের কুয়েম্বাটুর শহরে এ ঘটনা ঘটে ওই নারী পুলিশের বুকে হাত দেওয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি আলোচনায় আসে অভিযুক্ত পুলিশ অফিসারের নাম জয়ারাম তিনি পুলিশের সহকারী কমিশনার পদে কর্মরত ভিডিওতে দেখা যায় ওই নারী পুলিশ ভিড়ের মধ্যে আটকে পড়েছেন সেখান থেকে তাকে বের করে আনার ছলে তার শরীরের অশালীনভাবে স্পর্শ করছেন এসি জয়ারাম ওই মহিলা পুলিশ কর্মী আপ্রাণ চেষ্টা করেছেন সিনিয়রের হাত ছড়িয়ে দেওয়ার জন্য কিন্তু ভিড়ের মধ্যে ব্যর্থ হচ্ছেন তিনিও আর তারই সুযোগ নিচ্ছেন ওই পুলিশ কর্মকর্তা জানা গেছে মেডিকেলে ভর্তি হতে না পেরে কুয়েম্বাটুর শহরে অনিতা নামের এক ছাত্রী আত্মহত্যা করে গত সোমবার এর প্রতিবাদ শহরে বিক্ষোভ করছিল শিক্ষার্থীরা পুলিশ বিক্ষোভকারীদের বাসে ওঠানোর চেষ্টা করছিল তখনই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় বিশৃঙ্খলার মাঝে সুযোগ নেন ওই পুলিশ কর্মকর্তা ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ এভরিবডি